তিনের কয়ের অঙ্ক? দেখো তিনের চার রয়েছে, এটা একটা সামান্য ভগ্নাংশ, একে আমরা দশমিক ভগ্নাংশে নেব। তো কি করব, এই তিনটাকে আমরা নামিয়ে দেব। দেখো ভাগটা হচ্ছে না, তখন আমরা এখানে একটা দশমিক দেব, দশমিকের জন্য একটা শূন্য এখানে নিয়ে নেব। তো এবার তো ভাগটা হবে চার সাথে আঠাশ, দুই নামলো, দশমিকের জন্য একটা শূন্য নিলাম, দশমিকের জন্য একটা শূন্য নিলাম। কেন নিলাম? কারণ এই পর্যন্ত রাখলে আমাদের হবে না, ভাগটাকে সম্পূর্ণ করতে হবে, দশমিকের ভাগটাকে। তো এবার তো ভাগটা মিলে যাচ্ছে, চার পাঁচে কুড়ি। তো আমি লিখব কি না, তিনের চারকে উত্তরে লিখব, এটা দশমিক ভগ্নাংশে পরিণত করে পাই। কত পেলাম? এটা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে লিখতে হবে উত্তরে, দশমিক ভগ্নাংশে পরিণত করে পাই সাত দশমিক সাত পাঁচ। এবার দেখো ক্ষয়ের অঙ্কটা কি আছে, ক্ষয়ের অঙ্কটা আছে এগারোর পঁচিশ, হ্যাঁ এগারোর পঁচিশ। তো এখানেও দেখো এই এগারোটাকে আমি নামিয়ে দিচ্ছি নিচে, ভাগটা যাচ্ছে না, তো আমি এখানে দশমিক দিয়ে শূন্য নেব। এবার তো ভাগটা যাবে চার দিয়ে যাবে, চার পঁচিশে একশো, অবশিষ্ট থাকছে দশ, ভাগটা মিললো না যখন, তখন আবার দশমিকের জন্য শূন্য নেব। এবার তো মিলে গেল চার পঁচিশে একশো, তার মানে উত্তরে আমি আবার এই কথাটা লিখব যে এগারোর পঁচিশকে দশমিক ভগ্নাংশে পরিণত করে পাই দশমিক চার চার। তো এবার দেখো গয়ের অঙ্কটা, গয়ের অঙ্কটা আমি এখানটাতেই দেখাচ্ছি, ওপরে সাত আছে নিচে দুশো রয়েছে। তো আমরা কি করব, আবার একই জিনিস, ওপরে সাত নামালাম কিন্তু ভাগটা যাচ্ছে না, দশমিকের জন্য শূন্য। এবারও যখন ভাগ যাচ্ছে না, কারণ এখানে সত্তর এখানে দুশো, ভাগটা মিলছে না বলে আমি একটা শূন্য দিলাম, শূন্য দিয়ে এখানে একটা শূন্য নামালাম। এবার তো যাবে, এবার তিন দিয়ে যাবে ছশো, একশো থাকছে, দশমিকের জন্য শূন্য আসলো একটা, এবার তো মিলে যাচ্ছে হাজার, পাঁচ দিয়ে করলে হাজার। তো সাতের দুশোকে দশমিক ভগ্নাংশে পরিণত করে পাই দশমিক শূন্য তিন পাঁচ, এটা হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো চারের অঙ্ক, চারের অঙ্কতে রয়েছে ছোট থেকে বড় হিসেবে সাজাও। আমরা ছোটোবেলা থেকে তোমরা অনেকগুলোই ছোট থেকে বড়, বড় থেকে ছোট হিসেবে সাজিয়েছো, কিন্তু এক্ষেত্রে একটু আলাদা, এখানে দশমিক প্রথমটা হচ্ছে পুরো দশমিকের সাহায্যে, তারপর দেখো মিশিয়ে দিয়েছে দশমিক ক্ষয়ের অঙ্কটাতে, দশমিক আর ভগ্নাংশ মিশিয়ে দিয়েছে। তো আমরা এখানে কি করব আমি দেখাচ্ছি, চারের অঙ্কটা দেখো, চারের কতে রয়েছে, প্রথমে রয়েছে পাঁচ দশমিক শূন্য পাঁচ, তারপর রয়েছে পাঁচ দশমিক পাঁচ শূন্য, তারপর দশমিক পাঁচ পাঁচ, তারপর দশমিক শূন্য পাঁচ, তারপর দশমিক শূন্য সাত। তো এগুলো আমরা বুঝতে পারছি না কোনটা বড় কোনটা ছোট, তো আমরা লিখে নিই দশমিক বিন্দু, দশমিক বিন্দুর ডান দিকের ঘরগুলো হচ্ছে দশাংশ, শতাংশ আর সহস্রাংশ, আর বাঁদিকের ঘরগুলো হচ্ছে একক, দশক, শতক, এভাবে যায়। তো দেখো প্রথমটা দেখো দিয়েছে পাঁচ দশমিক শূন্য পাঁচ, তো আমি যদি দশমিকটা এখানে দিই, তার আগে এককের ঘরে পাঁচ, দেখো পাঁচ দশমিক শূন্য পাঁচ দিয়েছে, তার মানে দশাংশের ঘরে শূন্য আর শতাংশের ঘরে পাঁচ। তার পরেরটা দেখো রয়েছে পাঁচ দশমিক পাঁচ শূন্য, তো দশমিক আমি এখানে দিয়ে নিলাম, এই এককের ঘরে পাঁচ, তাহলে হলো পাঁচ দশমিক পাঁচ শূন্য, দশাংশের ঘরে পাঁচ, শতাংশের ঘরে শূন্য। এভাবে দেখো পরেরটা দশমিক পাঁচ পাঁচ, মানে দশমিকের পর দশাংশ শতাংশের ঘরটা লাগলো, তারপর দেখো দশমিক শূন্য পাঁচ, তারপরে রয়েছে দশমিক শূন্য সাত। তো আমি অঙ্কটা এভাবে সাজালাম। এবার দেখো আমি ছোট থেকে বড় হিসাবে সাজাবো, কীভাবে সাজাবো দেখো, সংখ্যাগুলোর মধ্যে দশাংশ, এগুলো তো এককের ঘরে রয়েছে, এগুলো বড়, তো দশাংশ শতাংশের ঘরের দিকে তাকিয়ে দেখলাম যে এই অঙ্কটা সবচেয়ে, এই সংখ্যাটা সবচেয়ে ছোট, তো আমি এখানে প্রথমে লিখলাম শূন্য পাঁচ, তারপরে লিখব এটা দশমিক শূন্য সাত, কারণ এখানে সাত রয়েছে দশাংশের ঘর, এর থেকে এটা একটু বড়, তারপরে আমি লিখব এটা, কারণ এখানে পাঁচ রয়েছে, এখানে দশাংশের ঘরে পাঁচ রয়েছে, শতাংশের ঘরে পাঁচ রয়েছে, তার মানে এটা তাদের থেকে একটু বড়। এবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড়, এই দুটো সংখ্যার মধ্যে তাকিয়ে দেখছি দশাংশের ঘরে এখানে শূন্য এখানে পাঁচ, তার মানে এটা বড় এটা ছোট, তার মানে এটা আগে হবে এটা পরে হবে, তাহলে পাঁচ দশমিক শূন্য পাঁচকে আমি আগে লিখলাম আর পাঁচ দশমিক পাঁচ শূন্যকে আমি পরে লিখলাম, তাহলে আমার
সাজিয়ে আমি পেলাম 0.05, 0.07, 0.55, 5.05 আর 5.50। এবার দেখো পরের অঙ্কটা, পরের অঙ্কটা রয়েছে ভগ্নাংশ আর দশমিক, দশমিকের মেশানো অঙ্ক রয়েছে। দেখো প্রথম অঙ্কটা রয়েছে 3 এর 4, তারপরে রয়েছে প্রথম সংখ্যাটা 0.57, তারপর 0.76, তারপর 2 এর 5। তো এখানে দেখো এটা ভগ্নাংশ রয়েছে, এটা ভগ্নাংশ রয়েছে। এই অঙ্কটা অনেকভাবে করা যায়, কিন্তু আমার কাছে যেটা সহজ লাগছে, লাগে সবচেয়ে, সেটা আমি করাচ্ছি। আমি এই সামান্য ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে নিয়ে যাব, নিয়ে গিয়ে একই রকম করে দেবো। 3 এর 4কে আমি দশমিক ভগ্নাংশে নিয়ে যাচ্ছি, এই 3টাকে নামালাম, ভাগটা যাচ্ছে না, তো দশমিকের জন্য 0 দিলাম। 4 7, এবার তো ভাগটা যায়, 4 7 28, বিয়োগফল 2 হলো, দশমিকের জন্য আমি একটা 0 নামালাম, 4 5 20 মিলে গেল ভাগটা। তার মানে 3 এর 4 = আমি লিখব এইটা, আমি যখন সাজাবো দেখবো যে কোনটা ছোটো বড়ো, তখন কিন্তু আমি 3 এর 4কে দেখবো না, আমি এইটার দিকে তাকাবো। এবার দেখো 2 এর 5কে আমি দশমিক ভগ্নাংশে নিই, ভাগটা যাচ্ছে না, তো দশমিকের জন্য 0, 4 5 20 ভাগটা এবার মিলে গেল। তো 2 এর 5এর বদলে আমি এর দিকে তাকাবো, দশমিক 4এর দিকে তাকাবো। এবার আমি লিখে নিই যে এই সংখ্যাগুলো পরপর লিখে নিচ্ছি, 3 এর 4, 0.57, 0.76, আর শেষে রয়েছে 2 এর 5। তো এবার আমি সাজাই এগুলোকে, কীভাবে সাজাবো না, দশমিক বিন্দু যেভাবে আগের অঙ্কটা করলাম, দশমিক বিন্দুর বাঁদিকে একক, দশক, শতক এগুলো থাকে, আর ডান দিকে থাকে দশাংশ, শতাংশ, সহস্রাংশ। তো 3 এর 4এর বদলে আমি বলেছি এই দিকে তাকাতে, 3 এর 4কে আমি দেখবো না, দেখবো এটা। তাহলে দশমিক বিন্দুর জায়গায় দশমিক বিন্দু লিখলাম, দশাংশের ঘরে 7 আর শতাংশের ঘরে 5 লিখলাম। এবার দেখো এটা তো দশমিকই আছে, আমি এটা দেখে দেখে এখানে বসিয়ে দিলাম, দশমিক, 0.5, দশাংশের ঘরে 5 আর শতাংশের ঘরে 7, এটাও দশমিকে রয়েছে, আমি এটা দেখে দেখে বসিয়ে দিচ্ছি, 0., দশাংশের ঘরে 7, শতাংশের ঘরে 6। আর এটাকে তো আমরা নিলাম, পরিবর্তন করলাম দশমিক 4এ, তো এটা আমি লিখবো না, এখানে লেখার সময় আমি লিখব দশমিক 4, দশাংশের ঘরে 4। এবার দশাংশের ঘরে 4, দশমিকের ডান দিকে 0-র কোনো যতগুলো ইচ্ছা বসাতে পারি, এখানে আমি একটা 0 দিয়ে নিলাম, আর যদি তোমরা চাও এগুলোকেও 0 দিয়ে সমান করে নিতে পারো, কিন্তু দরকার নেই, এখানে বোঝা যাচ্ছে কীভাবে হবে অঙ্কটা। এবার দেখো এবার তো আমি ছোটো থেকে বড় সাজাতেই পারি। দেখো এদিকে তাকিয়ে দেখছি সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, দশাংশের ঘরের দিকে তাকালেই বুঝতে পারছি সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0.40। 0.40টা সবচেয়ে ছোট, কিন্তু আমি লেখার সময় কিন্তু এই 0.40 লিখবো না, কারণ এটাকে তো আমি, এটা তো আমাদের দেয়নি, দিয়েছে তো 2 এর 5। তো আমি লিখবো ছোট থেকে বড়তে সাজিয়ে পাই বলে আমি 0.40-এর বদলে 0.2-এর, শুধু 2 এর 5 লিখব, কারণ এটা সবচেয়ে ছোট, এটা হচ্ছে 1 নম্বর। এবার দেখো তারপরে ছোট সংখ্যাটা কোনটা, তারপরে ছোট সংখ্যাটা দেখছি আমি 0.57। তো আমাকে প্রশ্নে এটাই দিয়েছে, তো আমি এটাই লিখে দেবো, এটা হচ্ছে 2 নম্বরে, 0.57। তারপরে আমি তাকিয়ে দেখব তারপরে ছোট সংখ্যাটা হচ্ছে 0.75 এটা, কিন্তু এটা তো দেয়নি, আমাকে দিয়েছে এইটা, তো আমি লেখার সময় এটা লিখব, এটা হচ্ছে 3 নম্বরে। তো লেখার সময় আমি লিখছি 3 এর 4, তারপর দেখো আমাকে দিয়েছে শেষেরটা হচ্ছে 0.76, তো 0.76 মানে এটাই আমাকে দিয়েছে, এটা আমি লিখে দেবো, এটা হচ্ছে 4 নম্বর, 0.76। তো ছোটো থেকে বড়তে সাজিয়ে আমরা এরকম পাচ্ছি 2 এর 5, 0.57, 3 এর 4, 0.76। তো ছোটো থেকে বড়গুলো আশা করি তোমরা বুঝতে, বড়ো থেকে সাজানোটা তোমরা বুঝতে পেরেছ আশা করি। এবার দেখো 5 স্থানীয় মান হিসেবে সাজিয়ে যোগফল নির্ণয় করো। আমরা এতদিন স্থানীয় মান
হিসেবে কিভাবে সাজিয়ে যোগ করো বিয়োগ করো এই সব অঙ্কগুলো পড়েছি। তো এবার দেখি এখানে কিন্তু দশমিকের স্থানীয় মান, তো দশমিকের স্থানীয় মান বলতে আমরা এতক্ষণ দেখলাম কিভাবে আমরা স্থানীয় মানে সাজাচ্ছি। দশমিক বিন্দু লিখে নিচ্ছি, বাঁ দিকেরগুলো একক, দশক, শতক, হাজার পর্যন্ত আমি এখানে লিখলাম। ডান দিকে হচ্ছে দশাংশ, শতাংশ আর এখানে সহস্রাংশ। তো এবার দেখি প্রথম সংখ্যাটা রয়েছে 84.3। তো দশকের ঘরে চার, এককের দশকের ঘরে আট, এককের ঘরে চার, দশমিক দশাংশের ঘরে তিন। তারপরেটা রয়েছে 157.008। তো শতকের ঘরে এক, দশকের ঘরে পাঁচ, এককের ঘরে সাত, 157 হলো, দশমিক 008। দেখো দশাংশের ঘরে শূন্য, শতাংশের ঘরে শূন্য, সহস্রাংশের ঘরে আট। এবার দেখো দশমিক ছয় দুই, 0.62, মানে এককের ঘরে শূন্য দশমিক, দশাংশের ঘরে ছয়, শতাংশের ঘরে দুই। এটাকে আমাদের যোগ করতে বলেছে স্থানীয় মান হিসাবে, স্থানীয় মানে সাজিয়ে নিলাম। এবার দেখো সমান করে দিয়ে আমি ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিচ্ছি শূন্য দিয়ে, এগুলো করতে পারো। এবার দেখো যোগটা করতে আর অসুবিধা হচ্ছে না, এখানে যোগ করলে আট বসছে, এখানে দুই, এখানে নয়, দশমিকের জন্য বসে গেল দশমিক। সাত আর চারে এগারোর এক, হাতের একটা আমি এর মাথায় নিলাম। এবার দেখো আট আর পাঁচে ১৩, আর একে ১৪, চার, হাতের একটা আমি এর মাথায় রাখলাম, তাহলে এক আর একে দুই। তাহলে উত্তর কী লিখব, উত্তর লিখব নির্ণীয় যোগফল 241.928। তো দশমিকের সংখ্যা পড়ার নিয়মটা কী বলো তো, পূর্ণ সংখ্যাটা আমরা একবারে বলবো 241, তারপর দশমিকের দশমিক বলবো, তারপর এই সংখ্যাটাকে আমরা 928 বলবো না, এক একটা স্থান ধরে ধরে বলবো 241.928। তো এবার শেষ অঙ্ক, শেষ অঙ্কটাতে দেখো 57.5 লিটার দুধ থেকে 39.750 লিটার দুধ বিক্রয় করা হয়েছে, এখনও কত লিটার দুধ রয়ে গেছে। দেখো বলেছে 57.5 লিটার দুধ রয়েছে, তার থেকে 39.750 লিটার দুধ বিক্রি হয়ে গেছে, মানে বাদ চলে গেছে, তাহলে আর কতটা রয়ে গেছে। এটা একটা বিয়োগ অঙ্ক, খুব সোজা, তো আমি বিয়োগ অঙ্কটা শুধু দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রশ্নের অঙ্ক লিখে লিখে করবে, আমি অঙ্কটা কীভাবে সাজাবে সেটা দেখিয়ে দিলাম। এরকম স্থানীয় মানে সাজিয়ে নেবে যে দশমিক বিন্দু, একক, দশক, শতক বাঁ দিকে, আর ডান দিকে হচ্ছে দশাংশ, শতাংশ, সহস্রাংশ। তো আমাদের প্রথম সংখ্যাটা কি, না প্রথম সংখ্যাটা রয়েছে 57.5 লিটার। তো 57 বলতে এখানে 7.5 লিটার। তারপরে রয়েছে 39.750 লিটার, 750 লিটার। এবার দেখো এই দুটো আমি ভরাট করে দিচ্ছি, এবার তো বিয়োগটা করতে কোনো অসুবিধা হয় না, তোমরা এই বিয়োগ করতে পারবে। শূন্য পাঁচ থাকলো হাতের এক, সাত আর একে আট আছে, কত হলে 15 হবে, নয় দশ এগারো বারো ১৩ ১৪ ১৫ সাত হলে, হাতের এক, নয় আর একে ১০ আছে, কত হলে সাত হবে, সাত, আর এখানে থাকছে হচ্ছে হাতের এক 17.750 লিটার। এগুলোতে সব লিটার লিখবে, একক ছাড়া এই অঙ্কটা করা যাবে না, আর লিখে লিখে অঙ্কটা করবে। তাহলে আমার কাছে তাহলে দুধ রয়ে গেছে 17.750 লিটার। তো দেখবে যে অনেক সময় এই শূন্যটাকে লেখা হয় না, শূন্যটাকে কী করা হয়, বাদ দিয়ে দেওয়া হয়, কারণ দশমিকের ডান দিকে শূন্যর অনেক মান থাকে না। তো 17.75 লিটার এটা উত্তর লিখতে পারো। তো আমি অঙ্কটা দেখিয়ে দিলাম কীভাবে করবে, তোমরা এটা লিখে লিখে খাতায় করবে। তো আজকে এই পর্যন্তই, পুনর্বাসনপত্র খুব ভালো করে অভ্যাস করবে, যদি কোথাও কোনো অসুবিধা থাকে জানাবে আমাদেরকে।